দরকার নাই, দশজন গেছে দেখো আমি বলতে এখানে পাঁচজন না, এখানে বলতে তারা তুমি বাড়াতে বা কারা করো না। আমরা সবাই আজকে আইজি ল অ্যান্ড অর্ডার অরিন্দম নাথের সাথে আমরা দীর্ঘক্ষণ আলোচনা করেছি। গতকালকে যে দুটি পত্রিকা বিষয়ে হামলা হয়েছে, র্যানসেক হয়েছে, ডিটেলস কথা বলেছি, অনলদা ডিটেলস বলেছেন, সানিধ্যা বলেছেন, জয়ন্তদা বলেছেন, সবাই বলেছেন, এখানে যারা ছিলেন সুমিরনদা বলেছেন, একটা সিদ্ধান্ত ওনারা জানিয়েছেন যে PB24 এবং প্রতিবাদী কলম যেটা অ্যাটাক হয়েছে এটার ইনকোয়ারি ওরা পুলিশ থেকে সরিয়ে ক্রাইম ব্রাঞ্চকে দিয়েছে। যেহেতু মাননীয় সম্পাদকের একটা অভিযোগ ছিল যে এটা উনি কালকেও বলেছেন যে ওসির সামনে হয়েছে, এ কারণে এটাকে শিফট করে ক্রাইম ব্রাঞ্চকে দেওয়া হয়েছে এবং খুব দ্রুত ক্রাইম ব্রাঞ্চকে তদন্ত করার জন্য আমরা বলেছি উনি রাজি হয়েছে। আরেকটা পয়েন্ট, আরেকটা হলো যেটা দেশগত অ্যাটাক হয়েছে সেটা পুলিশ তদন্ত করবে, যেহেতু পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ ওনারা লিখিতভাবে দেননি। আর নিজে ল অ্যান্ড অর্ডারে যিনি দায়িত্বে আছেন অরিন্দম নাথ আইজি, উনি একটা টিম নিয়ে আজকে আমরা অনুরোধ করেছি আজকে সন্ধ্যা 6টায় দুটো পত্রিকা অফিস উনি ভিজিট করবেন, নিজে এগুলো দেখবেন। আজকে ক্রাইম ব্রাঞ্চ প্রতিবাদী কলমে গেছে এবং উনি এশিওর করেছে যে ভবিষ্যতে যাতে এরকম না হয়, আমরা কিছু এপ্রিহেনশন করেছিলাম যে কিছু হতে পারে, ওনারা দায়িত্ব নিয়েছেন বলছে না হবে না এবং এগুলো যাতে না হয় এগুলো ওনারা ব্যবস্থা নেবেন এটা ওনারা বলেছেন। আমরা যে সমস্ত চিত্রটা পুলিশের সামনে তুলে ধরেছি, পুলিশকে আমরা বলেছি যে পুলিশ যাতে এমনি ঘটনার পর সরাসরি ঘটনাস্থল পরিদর্শন করে, কারণ গতকাল থেকে আজকে পর্যন্ত পুলিশের কোনো উচ্চপদস্থ আধিকারিক ঘটনাস্থল পরিদর্শন করেন, আমরা সেটা বলেছি। আপনারা প্রত্যেকটা ঘটনার পরে এলাকা পরিদর্শন করুন, ওই অঞ্চলটাকে জানুন, কারণ প্যানিক কখনোই মানে একটি কতটা ক্যামেরা ভাঙা হলো, কতটা টেবিল চেয়ার ভাঙা হলো, কতটা গাড়ি পোড়ানো হলো সেটা দিয়ে মেজার করা যাবে না। প্যানিক অ্যাজ এ হোল প্রিভেল করছে, সমস্ত অঞ্চলটাতে প্রিভেল করছে, পত্রিকা অফিসগুলিতে তো সাংঘাতিকভাবেই প্রিভেল করছে, সাংবাদিকদের মনের মধ্যে প্রিভেল করছে। তাহলে সেই অনুযায়ী আপনারা ব্যবস্থাগুলি নেবেন এবং ওনারা এগ্রি করেছে যে আগামী দিনও তাই হবে এবং যেই যে হাউসগুলি ইনসিকিউর ফিল করবে সেই সেই হাউসগুলিতে অবশ্যই পুলিশ ব্যবস্থা বা অন্যান্য সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা যায় কিনা উনি সেটা দেখবেন এবং পাশাপাশিভাবে সমস্ত ব্যাপারগুলিকে যে ক্ষতি পুরো যেগুলি দেখা ফরেন্সিক এবং অন্যান্য দপ্তরগুলিকে ওনারা ব্যবহার করবেন এবং ক্ষতির টোটাল পরিমাণ কত সেটা মেজার করে আগামী দিন ক্ষতিপূরণের জন্য ওরা আস্তে আস্তে এগোবে। এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার নেই। Don't forget to like, share and subscribe to East Mojo. For any queries, put them down in the comments section below and press on the bell icon for notifications.